ভিউয়ার্স কেমন আছে সবাই তো আজকে ভিডিওতে থাকছে 2020 সালের সারা ভারতের সেরা কিছু মুভি লিস্ট যেখানে বলিউড মুভির পাশাপাশি তামিল তেলুগু মালায়ালম ইন্ডাস্ট্রি মুভিগুলো স্থান পেয়েছে মূলত 2020 সালে ভারতের যে মুভিগুলো বক্স অফিস কাঁপিয়েছে তার মধ্য থেকে সেরা 10টি মুভি এই পোস্টে তুলে ধরা হয়েছে পাশাপাশি প্রতিটি মুভির নেট এবং গ্রস কালেকশন দেখানো হয়েছে উল্লেখ্য এই ভিডিওটির মধ্য দিয়ে আপনি এই বছরের সেরা মুভির একটি লিস্ট পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ভারতের সেরা মুভি লিস্টে 10 নম্বর আছে ইগো ক্লাশ নিয়ে নির্মিত আয়াপ্পানম কোশিও মুভিটি মালায়ালম ইন্ডাস্ট্রির এই মুভিটিতে সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারানের সাথে বিজু মেননের লড়াই বক্স অফিস ফাটিয়ে দিয়েছে 7ই ফেব্রুয়ারি মুক্তি পাওয়া মুভিটির বাজেট ছিল 10 কোটি কিন্তু মুভিটি ভারতের বক্স অফিস থেকে নেট 26 কোটির অধিক আয় করে পাশাপাশি ওভারসিজ থেকে আরো 12 কোটির অধিক আয় করে সব মিলিয়ে মুভিটি বিশ্বব্যাপী গ্রস 43 কোটি আয় করে সুপারহিট হয় উল্লেখ্য এই মুভির ডিরেক্টর স্যাচি সম্প্রতি মারা যায় ১০ই জানুয়ারি মুক্তি পাওয়া এই মুভিটি ভারতীয় বক্স অফিস থেকে 31 কোটির অধিক আয় করে সেই সাথে ওভারসিজ থেকে মুভিটি আরো 15 কোটির কাছাকাছি আয় করে সব মিলিয়ে মাত্র 4 কোটি বাজেটে নির্মিত মুভিটি 45.90 কোটি আয় করে বক্স অফিসে ব্লকবাস্টার স্ট্যাটাস অর্জন করে রোমান্টিক অ্যাকশন মুভি বিষ্মা আছে লিস্টে 8 নম্বরে তেলুগু ইন্ডাস্ট্রির এই মুভিটিতে মেন 3টি ক্যারেক্টার প্লে করেছে নীতিন রাশমিকা ও জিশু মুভিটি বক্স অফিসে মুক্তি দেওয়া হয় 21শে ফেব্রুয়ারি 25 কোটি বাজেটে নির্মিত মুভিটি ভারতীয় বক্স অফিস থেকে 36 কোটির অধিক ব্যবসা করে সেই সাথে মুভিটি ওভারসিজ কালেকশন 10 কোটির অধিক সব মিলিয়ে বিষ্মা বিশ্বব্যাপী 52 কোটি আয় নিয়ে বক্স অফিসে সুপারহিট হয় বলিউডের অ্যাকশন থ্রিলার মুভি মালাগাছে লিস্টে 7 নম্বরে এই মুভিতে অভিনয় করেছে আদিত্য রায় কাপুর দিশা পাটানি অনিল কাপুর ও কুণাল খেমু 7ই ফেব্রুয়ারি মুক্তি পাওয়া মুভিটির বাজেট ছিল 50 কোটি মুভিটি ভারত থেকে নেট 59 কোটি আয় করে পাশাপাশি মুভিটির ওভারসিজ কালেকশন 14 কোটি সব মিলিয়ে মুভিটির বিশ্বব্যাপী গ্রস আয় 85 কোটির কাছাকাছি বক্স অফিসে মুভিটি এভারেজ টেক অর্জন করে লিস্টে 6 আছে আয়ুষ্মান খুরানার শুভ মঙ্গল যায় দাও সাবধান মুভিটি বলিউডের কমেডি ড্রামা ধর্মী এই মুভিটি বক্স অফিসে মুক্তি পায় 21শে ফেব্রুয়ারি 40 কোটি বাজেটে নির্মিত মুভিটি বলিউড বক্স অফিস থেকে নেট 61 কোটির কাছাকাছি আয় করে পাশাপাশি মুভিটি ওভারসিজ থেকে আরো 14 কোটির মতো আয় করে ফলে ওয়ার্ল্ড ওয়াইড মুভিটির গ্রস 87 কোটির কাছাকাছি বক্স অফিসে মুভিটিকে হিট ঘোষণা করা হয়েছে মে গলত ফেমি হুই হ্যায় পাপা কা গলত ফেমি কার্তিক কো জব মানে পহলি বার দেখা থা না মম্মি মেরি বড়ি হো গই থি হ্যাঁ পুতলিয়া আঁখো কি পুতলিয়া বড়ি হো গই টাইগার শ্রফের ভাগিত্রি আছে নিচে 5 নম্বরে অ্যাকশন থ্রিলার ধর্মী এই মুভিটি 6 মাস বক্স অফিসে মুক্তি পায় তবে বাগি টুর মতো মুভিটি বক্স অফিসে ঝড় তুলতে পারেনি সেই সাথে এই মুভির কিছু ব্যবসা করোনা কারণে ক্ষতিগ্রস্ত হয় 85 কোটি বাজেটে নির্মিত মুভিটি ভারতীয় বক্স অফিস থেকে নেট 94 কোটির কাছাকাছি আয় করে সেই সাথে মুভিটির ওভারসিজ আয় 26 কোটির কাছাকাছি ফলে বিশ্বব্যাপী মুভিটি 137 কোটি আয় নিয়ে মোটামুটি সফল হয় তেলুগু সুপারস্টার মহেশ বাবুর সেরিলেরু নিকে বারু মুভিটি আছে লিস্টের 4 নম্বরে অ্যাকশন ড্রামা ধর্মী এই মুভিটিতে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করেছে রাশমিকা মুভিটি বক্স অফিসে মুক্তি দেওয়া হয় 11ই জানুয়ারি 100 কোটি বাজেটে নির্মিত মুভিটি সারা ভারত থেকে নেট 170 কোটির কাছাকাছি আয় করে সেই সাথে ভারতের বাইরে থেকেও মুভিটি 25 কোটির অধিক আয় করে ফলে বিশ্বব্যাপী মুভিটি 222 কোটির কাছাকাছি আয় করে ব্লকবাস্টার ট্যাগ অর্জন করে নেয় তো লিস্টে 3 নম্বর আছে তামিল সুপারস্টার রজনীকান্তের দরবার মুভিটি পুলিশি অ্যাকশন থ্রিলার ধর্মী এই মুভিটিতে ভিলেন চরিত্রে অভিনয় করে সুনীল শেট্টি 200 কোটি বাজেটে নির্মিত মুভিটি বক্স অফিসে মুক্তি দেওয়া হয় 9ই জানুয়ারি কিন্তু ভারতীয় বক্স অফিস থেকে মুভিটি
নেট 150 কোটির কাছাকাছি আয় করে। সেই সাথে মুভিটি ওভারসিজ কালেকশন 74 কোটির কাছাকাছি। সব মিলিয়ে মুভিটি বিশ্বব্যাপী 248 কোটি কাছাকাছি আয় করে এভারেস্ট অর্জন করে। উল্লেখ্য, এই মুভিতে রজনীকান্ত 100 কোটি পারিশ্রমিক নিয়েছিল। তেলুগু সুপারস্টার আল্লুর জন্য আলা বৈকুণ্ঠ পুরামালু আছে লিস্টে 2 নম্বরে। ফ্যামিলি ড্রামা ভিত্তিক এই মুভিটিতে আল্লুর জন্য বিপরীতে অভিনয় করেছে পূজা হেগড়ে। বক্স অফিসে মুভিটি মুক্তি দেওয়া হয় 12 জানুয়ারি। 120 কোটি বাজেটে নির্মিত মুভিটি শুধুমাত্র ভারতীয় বক্স অফিস থেকেই 200 কোটির অধিক আয় করে। সেই সাথে ওভারসিজ থেকে মুভিটি আরো 36 কোটির কাছাকাছি আয় করে। সব মিলিয়ে মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 270 কোটির কাছাকাছি, যার ফলে বক্স অফিসে মুভিটি অল টাইম ব্লকবাস্টার ট্যাগ অর্জন করে নিয়েছে। লিস্টে শীর্ষে আছে তানাজি দ্য আনসাং ওয়ারিয়র মুভিটি। বলিউড সুপারস্টার অজয় দেবগন অভিনীত এই মুভিটি একটি বায়োগ্রাফিক্যাল ওয়ার মুভি। পাশাপাশি মুভিটিতে আরো অভিনয় করেছে কাজল ও সাইফ আলী খান। বক্স অফিসে মুভিটি মুক্তি দেওয়া হয় 10 জানুয়ারি। মুভিটি নির্মাণে 150 কোটির অধিক ব্যয় হয়েছে, অথচ ভারতীয় বক্স অফিস থেকে মুভিটি নেট 280 কোটির কাছাকাছি আয় করে, সেই সাথে ওভারসিজ থেকে আয় করে 35 কোটির মতো। সব মিলিয়ে মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 368 কোটির কাছাকাছি। বক্স অফিসে মুভিটি ব্লকবাস্টার ট্যাগ অর্জন করে। তো ভিউয়ার্স, করোনার পূর্ববর্তী মুভিগুলো নিয়ে এই পোস্টটি করা হয়েছে। একটি বিষয় হয়তো আপনি খেয়াল করেননি, এই লিস্টে বলিউডে ক্লিন হিট মুভি আছে শুধুমাত্র একটি, অন্যদিকে তেলুগুর আছে 3টি। কাজেই দেখা যাচ্ছে মহেশ আল্লু প্রবাসের হাত ধরে তেলুগু ইন্ডাস্ট্রি বেশ ভালো গতিতে এগিয়ে যাচ্ছে। তো আপনি কোন ইন্ডাস্ট্রির ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।